স্টুডেন্টস, আজকে তোমাদের একটা পরীক্ষা দেখব, যে যেখানে আমরা হিটটা ট্রান্সমিশন হতে দেখবো। তো হিটের এক জায়গা থেকে হিটটা এক জায়গায় চলে যাচ্ছে, সেই হিটের যে ট্রান্সমিশন অফ হিট, সেই ট্রান্সমিশন অফ হিটের একটা ব্যাপার রয়েছে, সেটা আমরা একটা ছোট টিএলএম এর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হিটটা ট্রান্সমিট হয়ে যায়, এবং হিটটা ট্রান্সমিট হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটার এক্সপানশনটা রোধ করা যায়, সেটা আমরা একটা ছোট্ট টিএলএম এর মাধ্যমে দেখব। দেখো, এই একটা বেলুন নিয়েছি, এই বেলুনের মধ্যে যদি এই বেলুনটার মধ্যে আমি হাওয়া ভরতাম, হাওয়া ভরে যদি এখানে ধরতাম, তাহলে কি হতো, সেই হাওয়াটা গরম হলে হাওয়াটা এক্সপ্যান্ড হতো, সেই এক্সপ্যান্ড হলে কি হবে, বেলুনটা ফুটে যেত, যেমনটা আমাদের সাইকেলের টিউবে হয়, যে গরম রোদে রেখে দিলে গরম হয়, বায়ুটা বেড়ে যায়, সেই বায়ুর আয়তনটা বেড়ে যাওয়ার জন্য কি হয় না, এটা ফুটে যায়। কিন্তু বায়ুর বদলে যদি আমি জল ভরি, জল ভরে যদি আমি এখানে রাখি, তাহলে কি হয় দেখতে পাচ্ছ, এতক্ষণ যদি বায়ুর জলের বদলে যদি বায়ু থাকতো, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো এতক্ষণ ফেটে যেত, বেলুনটা থাকতো না। কিন্তু এখন কি হচ্ছে না, এখন এই যে হিটটা জলটা পাচ্ছে, তার ফলে কি হবে না, জলের তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে, এই জায়গায় বেলুনটা আর সেটা ফাটছে না, তাহলে এই তাপটা জলের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে, তার সেই জলের মধ্যে দিয়ে পরিবাহিত হওয়ার জন্য জলটা ভেতরে আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে জলের আমাদের হিমাঙ্কটা জিরো থেকে আস্তে আস্তে গরম হতে হতে অনেক সময় লাগবে, তারপরে এটা হয়তো অনেক টাইমের পর ফাটতে পারে। কিন্তু এখানে যে হিটটা জলের মধ্যে ট্রান্সমিশন হয়ে চলে যাচ্ছে, সেই একটা যে পরীক্ষা, সহজ এই সহজ টিএলএম এর মাধ্যমে আমি সেটা তোমাদের বোঝাতে সক্ষম হলাম। থ্যাংক ইউ।